মহানগরীর কেবাটাও স্থানত আয়কর বিভাগের অভিযান। ব্যবসায়ীর আয় সম্পত্তির অঙ্কত অমিল। পুয়ারপরা ব্যবসায়ীর ঘর কার্যালয় তালাচি আয়কর বিভাগের। দেশের বিভিন্ন প্রান্তর সমান্তরালক গুয়াহাটীত চলিল আয়কর বিভাগের অভিযান। তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠানত বাসগৃহত তালাচি আয়কর বিভাগের। তেল ব্যবসায়ী কৈলাস কাবরার বাসগৃহ প্রতিষ্ঠানত তালাচি। আয় আর সম্পত্তির তথ্য বিচারি মাছখোয়ার বাসগৃহ আর প্রতিষ্ঠানত চলিল আয়কর বিভাগের অভিযান। কৈলাস কাবরার বিরুদ্ধে কর ফাঁকির গুরুতর অভিযোগ। সমান্তরালক আন এগারী ব্যবসায়ী ঘরতো চলিল অভিযান। সুরার ব্যবসায়ী বিজয় যশস্রিয়ার ঘর প্রতিষ্ঠানত তালাচি। কর ফাঁকির অভিযোগ বিজয় যশস্রিয়ার বিরুদ্ধে। ব্যবসায়ীগীর বিরুদ্ধে একই অভিযোগ, যার বাবে আয়কর বিভাগে পুয়ার তালাচি চলায় যশস্রিয়ার বাসগৃহ হোটেল সুরার বন্দর সকলতে অভিযান চলালে আয়কর বিভাগে। আনপিনে গুয়াহাটী সেন্ট্রোর স্বত্বাধিকারী রোহিত দেওরার বাসগৃহ প্রতিষ্ঠানত তালাচি। দেওরার বিরুদ্ধে বৃহৎ কর ফাঁকির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আটাইকেগারী ব্যবসায়ী বাসগৃহ ব্যবসায়িক প্রতিষ্ঠানত অভিযান চলালে আয়কর বিভাগে। প্রকৃততে কিমান টকার কর ফাঁকি দিয়ে আহিছে সেয়া অভিযানের অন্ততে স্পষ্ট হব। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।